করোনা সংক্রমণের হাত থেকে ছাত্র ছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19 এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সেমতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে, ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19 এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে আমরা সবাই জানি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে, 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। সকলকে জানাবো অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই ক্লাসে। মৃণালিনী ইএনএনএ পর্দায় রয়েছে অনলাইন ক্লাসে, এবং তোমরা যারা আমাদের ক্লাসের সাথে জড়িয়ে রয়েছো এবং যারা দেখছো পর্দার ওপার থেকে, তোমাদেরকে বলবো নিশ্চয়ই তোমরা আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এবং সব থেকে ভালো কথা হচ্ছে যে এই যে একটা প্যান্ডেমিক চলছে, সেখানেও কিন্তু মৃণালিনী ইএনএন আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে যেন আমরা তোমাদের সাথে মিলিত হতে পারি এবং সরাসরি কথা বলার মাধ্যমে পাঠদানটা যেন আমাদের কোনোভাবেই যেন একটুকু ছেদ বা তাতে যেন কোনো ধরনের বিরাম না পড়ে। যাই হোক, সুতরাং মৃণালিনীর সকল কলাকুশলীদের, কার্যকর্তাদের আমার পক্ষ থেকে, আমাদের সকল একদম শিক্ষক কুলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। শুরু করব আজকের ক্লাস। আজকে তোমরা সকলে জানো, যারা এতদিন এই ক্লাস দেখেছো বা আমার সাথে যারা এই ক্লাস করেছো তারা সকলে জানো আমি ক্লাস 10 মানে দশম শ্রেণীর জীববিদ্যা পড়াই, মানে বায়োলজি। এবং বায়োলজির অনেকগুলো চ্যাপ্টার আমরা কিন্তু প্রথম দিন থেকে এই চ্যানেলেই করিয়েছি, এবং তোমরা অনেক প্রশ্ন করেছো, কি বুঝেছো না বুঝেছো, একবার এবং একবার অধিকবার তোমরা কিন্তু প্রশ্ন করেছো যে এটা আবার যেন বুঝিয়ে দেই, এরকম ব্যাপার রয়েছিল বিভিন্ন জায়গা থেকে। আমরা চেষ্টা করেছি সেই কোয়েশ্চেনগুলো যেন তোমাদের মিট আপ করা যায়। কিন্তু আজকে আমি যে কথাটাতে এসেছি সেটা হচ্ছে, গত কয়েকদিন যাবৎ বা গত কয়েক মাস যাবৎ আমরা যেই পড়াশোনাগুলো করছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তোমাদের বইয়ের যে চ্যাপ্টার ওয়াইজ আছে সেখানে যেই চ্যাপ্টার ওয়াইজ আমরা যেই পড়াশোনাগুলো করছিলাম সেখানের থেকে কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ক্লাসটা করছি। ক্লাসটা করছি কেন, যে আজকের যে ক্লাসটা সেটা যদি আমরা রিভিশন ওয়ার্কও বলি তাহলে সেটাও আমরা বলতে পারি। মানে দেখো, একবার যখন একটা কিছু বুঝে যাই আমরা বা সেটাকে নিয়ে যখন পড়াশোনা করে ফেলি আমরা, তখন কিন্তু সেটা আমাদের মাথায় বুঝে এবং সেটা আমাদের মাথায় বসে যায়। কিন্তু পরবর্তী সময়ে কিন্তু যতটা সময় এগোতে থাকে আমাদের মাথা থেকে কিন্তু সেটা কিছুটা হলেও কিন্তু হালকা হতে থাকে তার মেমোরিটা। তো সুতরাং আমরা কি চেষ্টা করব, আজকে ওই একদম প্রথম দিনের যে পড়াটা আছে সেখান থেকে একটু একটু করে যদি অল্প অল্প করে ফটাফট করে যদি আমরা সেই চ্যাপ্টারটাকে কভার আপ করতে পারি তাহলে সেইগুলো আবার আমাদের মাথায় একদম সুন্দর করে আবার নতুন করে একদম সজাগ, একদম সবুজ হয়ে উঠবে। চলো আমরা প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি বা এখানে যে ক্যামেরার মাধ্যমে তোমরা আমাকে দেখছো, হ্যাঁ, বা ধরো এখানে মাইক সেট করা আছে, দেখো এরা কিন্তু এদের কাজটা কিন্তু ঠিকঠাক করছে, কিন্তু এটার মধ্যে একটা ভীষণ ডিফারেন্স আছে। অবশ্যই তোমরা বলবে অবশ্যই ম্যাম, কারণ সেটা হচ্ছে যেমন এই এই মার্কার পেনটা যেটাতে আমি লিখছি, সব থেকে বড় হচ্ছে এই যে মোবাইল একটা ফোন আমাদের হাতে থাকে সেটা দিয়ে কিন্তু আমরা সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচের খোঁজ খবর কিন্তু আমরা নিতে পারি, এখানে ক্যালকুলেট করতে পারি, আরও অনেক 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 কাজ তো করতে পারি। পাশাপাশি আমরা ক্যামেরার কাজ করে আমাদের মানে একটা প্রচুর পরিমাণে কাজ কিন্তু সে করছে মোবাইল, কিন্তু তার মধ্যে কিন্তু প্রাণ নেই, তাই তো? দেখো তাকে সে চেষ্টা করলে কিন্তু সে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেতে পারবে না, বা তার বৃদ্ধি সম্ভব নয়, তার প্রজনন সম্ভব নয়। তো সুতরাং এই জিনিসগুলো ওর পক্ষে সম্ভব নয় যদিও বা ও অনেক কাজ করছে। সুতরাং আমি এখানে মূল কথাটা হচ্ছে যে একটা জড় বস্তু আর একটা জীবন্ত বস্তু, মানে জীবন্ত যে প্রাণী রয়েছে তাদের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা কী, সেটাই কিন্তু আমাদের আজকের পড়াশোনার মূল প্রতিপাদ্য বিষয়। এবং প্রথমেই বলে দিচ্ছি এই চ্যাপ্টার একদম চ্যাপ্টার নাম্বার 1, লাইফ প্রসেসেস বা জীবন প্রক্রিয়া। জীবন প্রক্রিয়া
এবং যাকে আমরা ইংলিশে বলতে পারি লাইফ প্রসেসেস। এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা অবশ্য অনেকবার পড়েছি, কিন্তু আজকে আমি যেটা বলছিলাম প্রথম থেকে যে একটু রিভিশনের ওয়ার্কের মধ্যে যদি আমরা থাকি, প্রথমে আমরা যদি বলি যে সকলে আমরা জানি যে একটা জীব এবং জড়ের মধ্যে কি ডিফারেন্স আছে, বা একটা জিনিসকে যখন আমরা দেখছি তখন আমরা বুঝতে পারছি যে কিভাবে একজন হেঁটে চলে গেল রাস্তা দিয়ে, তো সুতরাং আমরা বুঝতে পারছি যে সে অবশ্যই জীবন্ত। একটা ছোট্ট চারা গাছ আস্তে 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 বড় হতে থাকে, তো সুতরাং আমরা বুঝতে পারি যে বৃদ্ধি বা গ্রোথ এটা কিন্তু একজন জীবন্ত যে রয়েছে তার কিন্তু একটা প্রাথমিক শর্তের মধ্যে পড়ে যে দেয়ার শুড বি গ্রোথ, মানে একদম গ্রোথ হতেই হবে, তার বৃদ্ধি ঘটবেই। সুতরাং এগুলো সব একটা জীবন্ত বস্তুর উদাহরণ। উত্তেজনায় সাড়া দেওয়া, হঠাৎ করে মারলে পরে আমরা হাতটা সরিয়ে নিচ্ছি, গরম কিছুতে লাগলে হাতটা সরিয়ে নিচ্ছি, এই যে তীব্র আলো যখন চোখে পড়ছে চোখটা বন্ধ করে ফেলছি, এগুলো সব হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা উদ্দীপনায় সাড়া দেওয়া, চলন ও গমন, প্রোটোপ্লাজমীয় সংগঠন, বৃদ্ধি, প্রজননের সক্ষম এবং বিপাক এবং পুরোটাকে নিয়ে আমরা জীবনচক্র। তো সুতরাং মানে ধরো এই যে আমি ছোট ছিলাম, তারপর তার থেকে আমি একটু বড় হলাম, স্কুলে ভর্তি হলাম, স্কুল থেকে বেরিয়ে এসে আমি কলেজে ভর্তি হলাম, ইউনিভার্সিটি যদি পড়াশোনা করি করলাম, কিছু একটা চাকরি বা কিছু একটা করলাম নিজেদের আর্নিংসের জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করলাম, তারপর একটা বয়সের পর একটা বার্ধক্য এলো, বার্ধক্যের পর আমার জীবন গিয়ে সায়ান্নে গিয়ে পৌঁছে গিয়ে সেখানে সেই জীবের মৃত্যু ঘটলো। এই যে পুরোটা ব্যাপার সেটা কিন্তু একটা জীবনচক্র। আমি একটা মানুষের কথা বললাম, সেখানে দেখো একটা গাছ রয়েছে, একটা ছোট ছোট পোকা রয়েছে, যে প্রজাপতি রয়েছে, দেখো একদম ছোট্টবেলা থেকে শুরু করে একদম একদম কোকুন থেকে শুরু করে সে আস্তে 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 শুভপোকা থেকে শুরু করে আস্তে আস্তে সে বাটারফ্লাই হয়ে যায়। এই যে ব্যাপারগুলো আছে সবটাকে মিলিয়ে বলা হয় জীবনচক্র। তো সুতরাং এই জিনিসগুলো আমরা যারা জীবন্ত তাদের জীবনে কিন্তু এগুলো ঘটে থাকে। তাহলে তোমাদের বইয়ের ভাষায় যদি আমরা সংজ্ঞাটা বলতে চাই, তাহলে বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা বলি জীবন, প্রোটোপ্লাজমীয় সুতরাং বস্তুকে আমরা বলি জীবন। কোথায় রাখলাম পেনটা? হ্যাঁ ঠিক আছে, এইবার তোমরা দেখো আমি চেষ্টা করছি আশা করি বুঝতেই পারছো যে কি আঁকা হচ্ছে। কারণ এই যে আমরা যখন ধরো একটা জিনিস নিয়ে যখন পড়াশুনো শুরু করি তখন আমাদের মাথায় একটা জিনিস ছেপে যায় যে আমরা এর পরবর্তী সময়ে এখান থেকে এই জিনিসগুলো পড়তে চলেছি। ঠিক আছে, এবার দেখো এখানে আমি দুটো চিত্র আঁকলাম, এরপর আমি আরো আঁকছি। দেখো কারণ আমরা যখন বলি যে জীবন প্রক্রিয়া, জীবন প্রক্রিয়া মানে কিন্তু অনেক কিছু তার মধ্যে বোঝায়। তো সুতরাং জীবন প্রক্রিয়া মানে কিন্তু আমি তোমাকে তোমাদেরকে দেখো তোমরা যারা যারা এই চ্যাপ্টারটা অলরেডি পড়ে সেরেছো তাদের কথা বলছি না, যে আমরা তো আজকে যেহেতু রিভিশন ওয়ার্কের মধ্যে রয়েছি, তো সুতরাং এখানে দেখো যেটা আঁকলাম যেগুলো এই চারটে, দেখো প্রথমে একটা এঁকেছি, নিশ্চয়ই বুঝতে পারছো কি এটা, এটা কিন্তু আমাদের পাকস্থলী বা স্টমাক, পাকস্থলী বা স্টমাক। এরপর যেটা এঁকেছি একজোড়া লাংস বা ফুসফুস আমরা যাকে বলি, এরপর যেটা রয়েছে সেটা রয়েছে একজোড়া বৃক্ক বা কিডনিজ, এবং তারপর যে রয়েছে সেটাকে কিন্তু একটা সরলীকৃত চিত্র হলো অফ হার্ট বা হৃৎপিণ্ড। তো সুতরাং
আমরা এই জায়গাটাকে দেখে কিন্তু বুঝতে পারি যে সে কিসের জন্য ব্যবহৃত হয় বলো। যদি আমরা এটা পড়ে থাকি তাহলে আমরা জানি যে পাকস্থলী মানে কিন্তু কি সাথে জড়িত, পুষ্টি, মানে আমাদের স্টমাক যেটা আছে সেটা অবশ্যই নিউট্রিশন বা পুষ্টি, পুষ্টির সাথে জড়িত। এখানে যেটা রয়েছে লাংস বা ফুসফুস, সেটা কিন্তু জড়িত আমাদের শ্বসন বা রেসপিরেশন। এখানে রয়েছে বৃক্ক বা কিডনিস, কিসের সাথে জড়িত, রেচন। এবং এখানে রয়েছে হার্ট, সে কিসের সাথে জড়িত বলো, সংবহন, সংবহন বা ট্রান্সপোর্টেশন। তো সুতরাং এই যে চারটে অবস্থা রয়েছে জীবদেহে, এই চারটে অবস্থার কিন্তু বা চারটে যে বলবো কি সিস্টেম, এই চারটে যে সিস্টেম রয়েছে তার কিন্তু প্রচুর প্রচুর মাহাত্ম্য রয়েছে। তো সুতরাং পুষ্টি, শ্বসন, রেচন, সংবহন। তো সুতরাং পুষ্টির প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে স্টমাক বা পাকস্থলী, শ্বসনে রয়েছে আমাদের লাংস বা ফুসফুস, রেচন বা রয়েছে এক্সক্রিশনে রয়েছে কিডনিস বা বৃক্ক, এবং সংবহন বা ট্রান্সপোর্টেশনে রয়েছে হার্ট। প্রথমেই আমরা আজকে জীবন প্রক্রিয়ায় বা লাইফ প্রসেসে তোমাদের প্রথমেই যেটা চ্যাপ্টারের প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এটা, পুষ্টি। তাহলে বাকিগুলো মুছে দিই। এগুলো আঁকার কারণটা হচ্ছে দেখো আমরা জানি যে হ্যাঁ সংবহনে কিন্তু হার্ট যেহেতু আমাদের ব্লাডটা ও পাম্প করছে, তো সুতরাং ওর সব থেকে বেশি এখানে মাহাত্ম্য রয়েছে বা ইম্পর্টেন্স রয়েছে। সেইমভাবে কিডনিজের ক্ষেত্রে, রেচনের ক্ষেত্রে বা এক্সক্রিশনের ক্ষেত্রে, কিডনিজ কিন্তু প্রধান অর্গান এক্সক্রিশনের জন্য বা রেচনের জন্য, সুতরাং আমাদের সেটাকে দেখতে হবে। এখানে আমরা যখন পরিপাকতন্ত্র বা পুষ্টি সম্বন্ধিত যখন কথা বলবো তখন কিন্তু তার প্রধান অঙ্গ হচ্ছে আমাদের স্টমাক। তো সুতরাং সেটাকে নিয়ে আমরা কথা বলবো। এগুলো যদি আমরা প্রত্যেকইভাবে যদি আমরা জানি তাহলে একটু ইন্টারেস্টিং হওয়ার জন্য কিন্তু এই ঘটনাগুলো করা হয়েছে। আচ্ছা প্রথমে তাহলে আমরা পুষ্টি এবং তার গুরুত্ব তার বুঝি, বরং এটাও আমি মুছে দেবো, না এখানে জায়গা আছে অনেক। চলো পুষ্টি, তার গুরুত্ব ও তাৎপর্য। কারণ আমরা কেন পড়বো এটা, প্রথমে এটা আমাদের মাথায় আসবে যে এই যে পুষ্টি বা নিউট্রিশন নিয়ে আমরা কেন পড়াশোনা করব। আমরা খাচ্ছি যাচ্ছি ভালোই তো আছি, এগুলো নিয়ে পড়াশোনা করার কী প্রয়োজন, তাই তো? কিন্তু বিজ্ঞান তো বলে অন্য কথা, কারণ আমরা যদি জানি তাহলে কিন্তু সেই জিনিসগুলো আমাদের কাছে আরও বেশি ইন্টারেস্টিং হবে। দেখো পৃথিবীর থেকে সব থেকে জটিল মেশিন যেটা সেটা হচ্ছে আমাদের শরীর বা আমাদের বডি, এবং প্রচুর প্রচুর পুরো পৃথিবী জুড়ে কিন্তু প্রচুর ধরনের জীব, জীবকুলকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে উদ্ভিদকুল, একটা হচ্ছে প্রাণীকুল। তো সুতরাং এই প্রাণীকুলের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখব খুব জটিল জটিল কিন্তু প্রাণীর অস্তিত্ব রয়েছে, তার মেশিন মানে আমাদের যে বডিটা রয়েছে। তার থেকে সব থেকে মানে সব থেকে যেটা কমপ্লিকেটেড মেশিন ইউ ক্যান সে, অর যদি বলো যে সব থেকে জটিলতর মেশিন হচ্ছে কিন্তু আমাদের নিজের মানে হিউম্যান বডি, যারা মানুষের যে বডিটা শরীরটা সব থেকে বেশি কমপ্লিকেটেড, জটিলতম। তো সুতরাং আমরা পুষ্টি গুরুত্ব তাৎপর্যতে দেখব, প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে দেহের বৃদ্ধি। একটু আগে আমি বলছিলাম যে দেহের বৃদ্ধি, বৃদ্ধি কিন্তু আমাদের সকলে আমরা জানি যে যে বেঁচে আছে বা যে জীবন্ত তার বৃদ্ধি হবে, দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণ, এই হচ্ছে প্রথম শর্ত। নাম্বার দুই নম্বর হচ্ছে যে আমাদের তাপ সংরক্ষণ। ধরো আমাদের যে বডি রয়েছে, আমাদের বডি বলছি কেন, কারণ এখানে আমি আমার কথাটা বলে আমি যখন সম্বোধন করছি মানে কি, আমাদের যখন সম্বোধন করছি তখন মানে সম্পূর্ণ জীবকুলের কথা বলছি। আমাদের বডির যে টেম্পারেচার, এক একটা প্রাণীর এক এক ধরনের হয়, তার টেম্পারেচারটাকে কিন্তু ম্যানেজ করছে তার পুষ্টি, মানে তার নিউট্রিশনাল যে ব্যালেন্সটা সেটাই কিন্তু সে তার তাপমাত্রাটা, তাদের শরীরে যে টেম্পারেচারটা আছে সেটাকে সে ম্যানেজ করছে।
ধরো খুব বেশি হিট বা ভীষণ বেশি গরম হয়ে যায় না বা খুব বেশি ঠান্ডা হয়ে যায় না, তার পরিবেশে বাঁচার জন্য তার যতটা তার টেম্পারেচার হওয়া প্রয়োজন সে কিন্তু ততটাই রাখার চেষ্টা করে আমাদের, কিভাবে, আমাদের এই পুষ্টির মাধ্যমে। তারপর রয়েছে দেখো শক্তি সঞ্চয়, আমাদের অবশ্যই শক্তি সঞ্চয় করে কে, অবশ্যই কিন্তু পুষ্টি। শক্তি সঞ্চয়ের মধ্যে আছে সব থেকে এখনকার দিনে সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু রোগ প্রতিরোধ যদি আমি লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে রোগ প্রতিরোধ অবশ্যই প্রয়োজন এখনকার যে সময় চলছে সেখানে। কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের রোগকে যখন যেভাবে আমাদের শরীর প্রতিরোধ করবে তার থেকে ইম্পর্টেন্ট এখন আর কিছু নয়, নিজেদেরকে সুস্থ এবং ভালো রাখতে গেলে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে প্রয়োজন। এই জিনিসটার সাথে কিন্তু এটা যুক্ত, এটার সাথে কিন্তু এটা যুক্ত, এগুলো তিনটার সাথেই কিন্তু এটা যুক্ত। যদি এইগুলো ভালো থাকে এটা হবেই, মোটামুটি বোঝা গেল। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে খাদ্য সঞ্চয়। খাদ্য সঞ্চয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে যারা ক্যামেল দেখেছো বা ক্যামেলের পড়েছো উট, ওদের কিন্তু পিঠে একটা কুচ, যাকে আমরা কুচ বলি, কুচ থাকে, মানে হাম্প, পিঠে একটা এই ধরনের একটা হাম্প থাকে। ধরো এখানে একটা এরকম একটা হাম্প থাকে, ঠিক আছে। এই যে হাম্পটা থাকে, হ্যাম্পটাতে কি হয়, প্রচুর পরিমাণে ফ্যাট ডিপোজিটেড থাকে, ফ্যাট জমা থাকে, অনেকটা পরিমাণে স্নেহ বা স্নেহ পদার্থ যদি বলি সেটা জমা থাকে। কেন, কারণ যখন পুরো রাস্তা সে হাঁটতে থাকে তার যে মরুভূমিতে আছে সেখানে তার জল বা তার খাবারের পরিমাণ কিন্তু অনেকটাই সীমিত, সে সেটা পাবে কি পাবে না তার কিন্তু কোনো অর্থ নেই। তো সুতরাং সেখান থেকে তো বাঁচতে হবে, তাহলে সে বাঁচবে কী করে, এই যে ঘটনাগুলো আছে সেগুলো কী করে সম্ভব। এই যে খাদ্য সঞ্চয় বলছি, এই যে এখানে সে এখানে সে তার ফুডটা কিন্তু সে ফ্যাট হিসাবে সেখানে ডিপোজিট করে রাখে, ঠিক আছে। সেখান থেকে সে তার জলের যে জলটা রয়েছে সেটা যে জল সংরক্ষণ সে সেখানে করে রাখে, তার যে খাবার দরকার লাগে তখন সে সেখান থেকে কিন্তু খাবারটা, মানে ফ্যাটটাকে সে ডিপোজিট থেকে আবার যখন সে সরলীকৃত করে ফেলে এবং এনার্জিতে কনভার্ট করে ফেলে, এনার্জিতে ট্রান্সফার করে কিন্তু সে তার শারীরবৃত্তীয় যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সে করতে পারে। এটা আমি বললাম উটের ক্ষেত্রে, তোমাদের এটার জন্য খাদ্য সঞ্চয়ের জন্য এখানে একটা উদাহরণ তোমাদেরকে দেওয়া হলো। এই হয়ে গেল আমাদের জীবন প্রক্রিয়া যে পুষ্টি, তার গুরুত্ব আর তাৎপর্যের মধ্যে আমরা দেখেছি এই পাঁচটি পয়েন্ট। দেখো এই চারটি যদি ঠিক থাকে তাহলে এই এক নাম্বারটা অবশ্যই ঘটবে। সো এই হচ্ছে আমাদের পুষ্টি ও পুষ্টির গুরুত্ব ও তাৎপর্য। তাহলে আমরা বলতে পারি সংজ্ঞার মাধ্যমে, যেটা তোমাদের বইয়ে লেখা আছে, যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান গ্রহণ করে খাদ্যবস্তু পরিপাক, শোষণ, আত্মীকরণ, বিপাক এবং বহিষ্করণের মাধ্যমে সংশ্লেষ ও আত্মীকরণ উদ্ভিদে দেহের বৃদ্ধি ঘটায়, একদম পরিষ্কার, দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ ঘটায়, তাপ সংরক্ষণ করে, শক্তি সঞ্চয় করে, রোগ প্রতিরোধ করে, খাদ্য সঞ্চয় করে এবং খাদ্যের যে স্থৈতিক শক্তি যোগ শক্তিতে রূপান্তরিত করে, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো করে, তাকে আমরা বলবো পুষ্টি। সুতরাং আমরা এই সংজ্ঞাটাকে দেখো কি সুন্দর করে ভেঙে ভেঙে কিন্তু এখানে লিখে দিয়েছি। এই যে সংজ্ঞাটাকে যখন তুমি এইগুলো বুঝে যাবে, যারা আগে যদি পড়ে থাকো, তাহলে কিন্তু এটা আরও বেশি সহজতর হয়ে যাবে। আমাদের সময় কিন্তু বলছে যে মোটামুটি 4:30 কাছাকাছি আমরা চলে এসেছি। এইবার তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই টপিক সম্বন্ধিত, তোমরা কিন্তু মৃণালিনীর পর্দায় একদম সরাসরি কিন্তু ফোন করতে পারবে, ফোনের মাধ্যমে এখানে প্রশ্ন করতে পারবে। কারণ আজকে আমাদের যে টপিক চলছে সেটা অবশ্যই কিন্তু রিভিশন ওয়ার্ক চলছে এবং সেখানে কিন্তু আমরা আপাতত পুষ্টির গুরুত্ব তাৎপর্য পড়লাম, পুষ্টির সংজ্ঞা পড়লাম। এবং পুষ্টির সংজ্ঞার পর আমরা যেখানে আসব সেটা হচ্ছে এবার বলবো আমরা পুষ্টির জন্য আমাদের খাদ্য লাগবে, পুষ্টি আমরা কোত্থেকে পাবো। আমি একটু আগে বলছিলাম আমাদের দেহ হচ্ছে সব থেকে জটিল একটা মেশিন, যেখান থেকে কিন্তু সব ধরনের, আমি বলতে পারি যে আমরা আমাদের আশেপাশের যত মেশিনারি জিনিস দেখি তার থেকে অনেক বেশি জটিলতর হচ্ছে আমাদের দেহ,
তো সুতরাং এই দেহ চালাতে হলে তো অবশ্যই তোমাকে কিছু ইন্ধন দিতে হয়, মানে জ্বালানি দিতে হয়। জ্বালানিটা কিসের কাজ করে? অবশ্যই কিন্তু খাদ্য, যে আমরা ফুডটা আমরা নেই, ইনটেক করছি যে ফুডটা আমরা যেটা খাচ্ছি তার মাধ্যমে কিন্তু আমরা চলতে পারি, সেটা আমরা সকলে জানি। কিন্তু তারপরেও আমাদেরকে এগুলো জানতে হয় একদম বলবো কি টেকনিক ওয়াইজ। আমরা তাহলে খাদ্য কি বলবো কি, যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি পুষ্টি এবং ক্ষয়পূরণ হয় এবং কাজ করার জন্য জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে তাকে আমরা বলবো খাদ্য। সব কিছু কিন্তু খাদ্য নয়, এই এই ঘটনাগুলি থাকতে হবে। মানে ধরো জীবদেহের বৃদ্ধি পুষ্টি ক্ষয়পূরণ কাজ করার জন্য জৈবিক ক্রিয়ার জন্য শারীরবৃত্তীয় কাজ করার জন্য যে শক্তি প্রদান করবে এই যদি করতে পারে তাহলেই সে খাদ্য, হিসেব রূপে কিন্তু তার নাম হবে, না হলে কিন্তু সে খাদ্য নয়। আমরা অনেক কিছুই খাই কিন্তু সব কিছু কিন্তু আমরা খাদ্য নয়। যাই হোক সেটা অন্য কথা, সেদিকে আর যাচ্ছি না। আমরা চলে আসব প্রয়োজনীয়তা এবং শক্তির উৎস সবকারে জানি, খাদ্যের প্রকার ভেদ আমরা চলে আসছি। আমরা রয়েছি পুষ্টিতে, আমরা যাই খাদ্যের প্রকার ভেদ। এবার মনে হতে পারে খাদ্যের প্রকার ভেদ মানে তো আশা করি তোমাদের মনে পড়ে গেছে যে খাদ্যের প্রকার ভেদ মানে কি। আমরা তিন ভাগে ভাগ করতে পারি তাকে, এই সাইডটাকে একটু ছেড়ে দিই এখানটাকে। প্রথমে লিখব কার্বোহাইড্রেট, এবার আশা করি তোমাদের সবাই মনে পড়ে গেছে অবশ্যই কার্বোহাইড্রেট বা শর্করা। এখানে রয়েছে প্রোটিন বা আমিষ এবং তিন নম্বরে রয়েছে ফ্যাট বা স্নেহ পদার্থ। দেখো কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা স্নেহ পদার্থ, এই তিন ভাগে কিন্তু খাদ্যকে ভাগ করা হয়েছে। কার্বোহাইড্রেট বা শর্করাতে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। তার যে মৌলিক যৌগগুলি রয়েছে, মৌলিকগুলি রয়েছে সেগুলো আমরা এখানে লিখেছি। প্রোটিনে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্লাস নাইট্রোজেন। আবার এদিকে ফ্যাটে দেখো রয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এবার কি হচ্ছে, সবাই আমরা জানি যে কার্বোহাইড্রেট বা শর্করা যেটা রয়েছে তার যে সরলীকৃত অংশ সেটা হচ্ছে গ্লুকোজ। প্রোটিন বা আমিষ যেটা আমরা বলি তার সরলীকৃত অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবং ফ্যাট বা স্নেহ পদার্থ যেটা রয়েছে তার সরলীকৃত অংশ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। সুতরাং খাদ্যর প্রকার ভেদের মধ্যে আমরা তিনটে একদম প্রধান যে তিনটে মৌলিক আমরা পাই, প্রধান যে তিনটে ব্যাপার আমরা পাই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, যেটাতে যার সমন্বয় হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয় হয়, যার সরলীকৃত অংশ হচ্ছে গ্লুকোজ, প্রোটিন বা আমিষ যার যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে হয়, যার সরলীকৃত অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং ফ্যাট বা স্নেহ পদার্থ যা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে ঘটে এবং যার সরলীকৃত অংশ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তো সুতরাং আমরা মোটামুটি সকলে এগুলোর উদাহরণ আমরা সবাই জানি। তো সুতরাং আমরা জানি কেন এটা লিখলাম, জানো তো যে সরলীকৃত অংশটা, কারণ ধরো কার্বোহাইড্রেট যে চাল নয়, যে ভাত বা রুটি বা পাউরুটি যেটাই তোমরা খাচ্ছ বা যেটাই আমরা খাচ্ছি, খাওয়ার পর কী করছি আমরা, খাওয়ার পর আমরা ভাবছি সেটা তো হজম হয়ে গেছে,
হজম হয়ে যায় মানে সেখান থেকে আমরা এনার্জি পাই যে খাবারটা আমরা খাই। তো সুতরাং ভাত তো গিয়ে আমাদের রক্তে মিশে না, তাই তো, সম্ভব নয়। তাহলে কি মিশে? অবশ্যই মিশে গিয়ে সেই ভাতটা বা রুটিটা, সেটা আমাদের পরিপাকতন্ত্রের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, সে গ্লুকোজে পরিণত হয়ে গিয়ে আমাদের রক্তে গিয়ে সে মিশে যায়। এদিকে সেমভাবে প্রোটিন বা আমিষ, সেটা তুমি মিট খাও মানে মাংস খাও, চিকেন মাটন যেটাই হোক, এগস ডাল পালসেস যেটাকে আমরা বলি, এগুলো যাই আমরা খাই, সেগুলো তো আর সেই চিকেন মাটনগুলো তো আর আমাদের রক্তে মিশে না। সে তাহলে কী মেশে? তাহলে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড, যখন এগুলোকে ভেঙে আমাদের পরিপাকতন্ত্র, এই যে উনি রয়েছেন, এই যে আমাদের স্টমাক, সুতরাং উনি যখন পুরোভাবে একদম সুন্দরভাবে যে প্রতিটা খাবারকে পরিপাকতন্ত্রের মাধ্যমে, পরিপাকতন্ত্র আমাদের মুখ থেকে শুরু হয়ে একদম বৃহদন্ত্র পার হয়ে কিন্তু একদম পায়ু ছিদ্র অবধি যেটা রয়েছে সেই পুরোটা অন্ত্রকে বলা হয় পরিপাকতন্ত্র। তো সুতরাং আমি শুধু একটা জিনিস রাখলাম, যেহেতু স্টমাকে মেজর জিনিসটা হয়, তো সুতরাং আমরা স্টমাকটাকেই বলছি। তো এতে যখন পুরোপুরি এই ঘটনাটা ঘটে, এটাকে ভেঙে টুকরো টুকরো করে এটাকে কী বানানো হয়, অ্যামাইনো অ্যাসিড করা হয়। সেইমভাবে যখন একটা বাটার বা কিছু একটা ফ্যাট জাতীয় জিনিস আমরা খেলাম, তখন সেটা কিন্তু কিসে তৈরি হয়ে যায়, সে কিন্তু বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে যেটা আমাদের শরীরের ভিতর দিয়ে হয় সেটার ভেতর দিয়ে গিয়ে কিন্তু সে কিসে তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, যাতে আমাদের রক্তে সেটা কিন্তু শোষিত হতে পারে। তো এই হয়ে গেল আমাদের খাবার নিয়ে কথাবার্তা। সুতরাং আমরা এটা ভাবতে পারি যে এই যে বিভিন্ন ধরনের খাবারগুলো রয়েছে, তো এইগুলো ছাড়া কি আমাদের আর কোনো খাবার প্রয়োজন পড়ে? অবশ্যই প্রয়োজন পড়ে। শুধুমাত্র এই তিনটে হলো মেজর যে ভাগটা আমাদের শরীরের, আমরা খাবারের যদি বলি খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট, এটা ছাড়াও আরও কিছু কিছু রয়েছে যেগুলো আমাদের খুবভাবে কিন্তু প্রয়োজন। আমাদের যে রোজকার দিনের খাবারের তালিকা যেখানে কিন্তু সে এগুলো থাকতেই হবে, সেটা হচ্ছে কিন্তু খনিজ লবণ যে খনিজ লবণ রয়েছে ও মৌলিক উপাদান। হ্যাঁ, ও মৌলিক উপাদান, শুধুমাত্র ওই তিনটে খেলে কিন্তু চলে না, আমাদের কিন্তু এগুলোও চাই, খনিজ লবণ ও মৌলিক উপাদান। খনিজ লবণ ও মৌলিক উপাদানের সাথে মধ্যে মৌলিক উপাদানে যখন আমরা চলে এলাম, তখন আবার দু ধরনের মৌলিক উপাদান আছে। একটা হচ্ছে অতিমাত্রিক মৌলিক উপাদান, দ্যাট ইজ ম্যাক্রো এলিমেন্টস, আর আরেকটা হচ্ছে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান, দ্যাট ইজ মাইক্রো এলিমেন্ট। তোমাদের কিন্তু অনেক সময় এই প্রশ্নটা আসে যে অতিমাত্রিক যে এলিমেন্ট বা অতিমাত্রিক যে মৌলিক উপাদান রয়েছে, তাদের পার ডে মানে প্রতিদিন দৈনিক হিসেবে আমাদের কতটা প্রয়োজন। সেইমভাবে উল্টোটাও আসে যে স্বল্পমাত্রিক যে মৌলিক উপাদান রয়েছে তার কতটা দৈনিক আমাদের চাহিদা রয়েছে আমাদের শরীর চালানোর জন্য। তো সুতরাং অতিমাত্রিক বা মৌলিক উপাদান যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস। ম্যাক্রো এলিমেন্টস আমাদের লাগছে কিন্তু 0.1 গ্রাম পার ডে। দেখো 0.1 গ্রাম লাগছে পার ডে। তো এগুলি কি কি রয়েছে? এগুলি রয়েছে কার্বন, অক্সিজেন, রয়েছে নাইট্রোজেন, রয়েছে পটাশিয়াম, এগুলো সব, এগুলো মোটামুটি সব আমরা জানি যে পটাশিয়াম রয়েছে। আশা করি যারা যারা এই চ্যাপ্টার অলরেডি পড়ে গেছো, কারণ পড়তেই হবে, এটা প্রথম চ্যাপ্টার ছিল। তো সুতরাং আজকে এটাকে একটু আবার ঝালিয়ে নিচ্ছি আমরা। খনিজ লবণ ও মৌলিক উপাদানের মধ্যে এগুলো রয়েছে, আর এগুলোকে আমরা বলবো ম্যাক্রো এলিমেন্টস। ইংলিশে লিখে দিচ্ছি, দ্যাট ইজ আমরা এখানেও লিখব অতিমাত্রিক। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কিন্তু এটা আসে, অতিমাত্রিক মৌলিক উপাদান। ঠিক আছে, ম্যাক্রো এলিমেন্টস 0.1 গ্রাম পার ডে।
একদম খুব অল্প পরিমাণে 0.1 গ্রাম পার ডে কিন্তু আমাদের খাবারে বা আমাদের প্রতিদিনের চাহিদা অনুযায়ী আমাদের যদি কার্বোহাইড্রেট লাগে 1200 ক্যালোরি তাহলে কিন্তু তার তুলনায় 0.1 গ্রাম পার ডে মানে অনেকটাই কম। তারপরে এটাকে আমরা বলছি ম্যাক্রো এলিমেন্টস দ্যাট ইজ অতিমাত্রিক মৌলিক উপাদান। কি কি এগুলো? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম আরও অনেক আছে, এগুলোর মধ্যে আমরা কিছুটা লিখলাম, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। সেইমভাবে কিন্তু আরেকটা রয়েছে মাইক্রো এলিমেন্ট, যেটা বললাম স্বল্প মাত্রিক। মাইক্রো এলিমেন্টস আমরা লাগে কত জানো তো? 0.01 গ্রাম পার ডে এগুলো আমাদের লাগে, এটাকে আমরা বলি মাইক্রো এলিমেন্টস। দ্যাট ইজ স্বল্প মাত্রিক। স্বল্পমাত্রিক মৌলিক উপাদান এই যে দেখো একদম এটার থেকেও কম। তাহলে মাইক্রো এলিমেন্টস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বোরন, এরপর রয়েছে লৌহ, তামা, দস্তা। হ্যাঁ লৌহ মানে ওই লৌহই, ঠিকই ঠিক ধরেছ, লৌহ মানে একবার মনে হতে পারে বাবা লৌহ, হ্যাঁ লোহাই, আমি সাথে এটা কেমিক্যাল কেমিস্ট্রির যে সাইনটা আছে সেটা বলে দিচ্ছি, লৌহ, বোরন, তামা, দ্যাট ইজ কপার এবং জিঙ্ক, মানে এটা লিখলাম না তাও মোটামুটি তোমরা বুঝে যাবে। এই যে এগুলি হচ্ছে কিন্তু মাইক্রো এলিমেন্টস যেগুলো আমাদের রোজকার যে দৈনিক চাহিদা রয়েছে আমাদের খাবারের, আমাদের এনার্জি লেভেলের, তার জন্য কিন্তু এখানে একদম ভীষণ কম লাগে, সেটা হচ্ছে 0.01 গ্রাম পার ডে। তো সুতরাং আমরা এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো নিয়ে কিন্তু একটু প্রশ্ন আসে যে মাইক্রো এলিমেন্ট এবং ম্যাক্রো এলিমেন্ট কি এবং কি কি এবং আমাদের দৈনিক চাহিদা এগুলো কি। সুতরাং ওই খাদ্যর মধ্যে যে তিনটে ভাগে আমরা দেখেছি ওইগুলো ছাড়াও কিন্তু আমাদের এগুলো প্রয়োজন পড়ে। সুতরাং আমরা এগুলো মুছিয়ে দিচ্ছি এবার। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসটা আসে সেটা হচ্ছে জল। হ্যাঁ খাদ্যের মধ্যে আমাদের পুষ্টির একটা ভীষণ বড় জায়গা নিয়ে আছে কিন্তু জল বা ওয়াটার কনজাম্পশন, কারণ আমাদের বডিতে কিন্তু আমরা যেটা আমরা জানি যে 70% মানে 70% কিন্তু আমাদের শরীর জল দিয়ে তৈরি। তো সুতরাং এবং প্রতিটা সংবহন তন্ত্র বলো সেখানে কিন্তু জলের প্রয়োজনীয়তা প্রচুর পরিমাণে বেশি, এবং আমাদের এক্সক্রিশনের জন্য মানে আমাদের যে রেচন তন্ত্র রয়েছে তার জন্য কিন্তু জলের প্রয়োজনীয়তা প্রচুর পরিমাণে বেশি। আমরা যে পুষ্টি, আমরা যে পৌষ্টিক তন্ত্র রয়েছে, পরিপাক তন্ত্র রয়েছে, সেখানে জলের পরিমাণ, জলের প্রয়োজনীয়তা প্রচুর পরিমাণে বেশি। আমাদের যে দেহের তাপমাত্রা সংরক্ষণ, প্রথমেই আমরা যেটা পয়েন্টটা পড়েছিলাম যে দেহের তাপমাত্রা সংরক্ষণ, এই তাপমাত্রা সংরক্ষণের জন্যও কিন্তু আমাদের জলের ভীষণভাবে প্রয়োজন। তো সুতরাং জলের প্রয়োজনীয়তাটা আমাদের মাথায় রাখতে হবে। আমি চলে যাই, আর বেশি এদিকে যাই না, এবার আমরা চলে যাব আরেকটা জিনিসে যেটা আমাদের জলের পর পুষ্টির একটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় অধ্যায় হচ্ছে হ্যাঁ ভিটামিন। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক এটার নাম করেছিলেন ভিটামিন, পরবর্তী সময়ে এর নাম করেন মানে পরবর্তী সময়ে একে আখ্যাত করেন যে ভিটামিন নামে। প্রথমে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক এটার নাম দেন ভিটামিন হিসেবে, প্রথম তিনি মানে তিনি ভিটামিন বলেই বলতেন, পরবর্তী সময়ে এটাকে ভিটামিন বলেন। ভিটামিন একটা ল্যাটিন ওয়ার্ড যেটাকে আমরা দুভাগে পাই, সেটা হচ্ছে ভিটা প্লাস অ্যামিন। ভিটা মানে হচ্ছে জীবন, আর অ্যামিন মানে হচ্ছে জীবন সংরক্ষণকারী, জীবন সংরক্ষণকারী, জীবের জন্য অপরিহার্য রাসায়নিক মূলকের সমন্বয়ে উৎপন্ন, এই হচ্ছে অ্যামিন। তো সুতরাং এই দুটোকে মিলে আমরা দেখি ভিটামিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক কিন্তু এটার নাম রেখেছিলেন ভিটামিন, পরবর্তী সময়ে তাকে উনি ডাকেন ভিটামিন হিসেবে। ভিটামিনের বৈশিষ্ট্য প্রথমেই আমরা বলবো, ভিটামিনের বৈশিষ্ট্য কি,
প্রথমেই হচ্ছে এটা একটা জৈব অনুঘটক। আমার খুবই ইচ্ছে করছে যদি বাই চান্স তোমাদেরকে পাশে পেতাম বা সামনে পেতাম তাহলে এই প্রতিটা পয়েন্ট কিন্তু তোমাদের কাছে জিজ্ঞেস করা যেত, কারণ এগুলো কিন্তু অনেক পুরনো পড়াশোনা। তাই সুতরাং জৈব অনুঘটক প্রথমেই, এবার সেকেন্ড যেটা আমি বলছি সেটা হচ্ছে আমাদের দেহ গঠনে সাহায্য করে। শক্তি যোগাতে নয়, মানে আমাদের যে ভিটামিন আমরা খাই, যে কোনো ভিটামিন যখন আমরা খাই গ্রহণ করি বা অন্যভাবে গ্রহণ করি তখন কিন্তু সেটা আমাদের দেহ গঠনে কাজ করে, সে কিন্তু কোনো শক্তি দেয় না। অনেক সময় তোমাদের আমরা আমাদের একটা ভুল বা ভ্রান্ত ধারণা থাকে যে আমরা যখন অসুস্থ হয়ে যাই আমরা অনেকটাই বেশি দুর্বল হয়ে যাই, তখন সেই দুর্বলতার কারণে আমরা কি করছি, আমরা আমাদের ডাক্তাররা কি করেন একটা করে ভিটামিন বা ক্যাপসুল বা ট্যাবলেটস বা কিছু কিছু সিরাপস রয়েছে সেগুলো দিয়ে দেন, তখন তখন আমরা ভাবি যে হয়তো এখান থেকে আমরা এনার্জি পাবো। নো, একদম নয়। ভিটামিন কিন্তু এনার্জি প্রদান করে না, ভিটামিন কিন্তু প্রদান করে তোমার যে দেহ, তোমার যে স্ট্রাকচার যে রয়েছে, তোমাদের যে বলবো স্ট্রাকচারাল যে ব্যাপারটা রয়েছে সে গঠনে, মানে দেহ গঠনে সাহায্য করবে। যেই যেই জায়গাতে তোমার ক্ষতি হয়েছে সেই জায়গাটাকে সে সারিয়ে তুলতে তোমার দেহের চেষ্টা করবে এবং সাহায্য করবে, সে কিন্তু তোমাকে কোনো শক্তি প্রদান করবে না। এরপর দেখো খাদ্যে খুব কম পরিমাণে লাগে, খাদ্যে কম পরিমাণে লাগে, উচ্চ তাপমাত্রায় নষ্ট হয়ে যায়, বিশেষত উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়। এটা কিন্তু আমরা তাহলে ভিটামিনের জন্য কিন্তু অবশ্যই আমরা উদ্ভিদের উপর কিন্তু সংশ্লেষিত হয়, তবে ব্যতিক্রম রয়েছে, বিশেষত উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়। আমাদের শরীরে কোনো ভিটামিন তৈরি হয় না এটা বলবো না, কারণ আমাদের যে পাকস্থলী আছে সেখানে এসচিরিশিয়া কোলাই রয়েছে, এসচিরিশিয়া কোলাই বা এসচিরিশিয়া কোলি, ই কোলি যেটা, ই কোলি কিন্তু ভিটামিন B12 কিন্তু সে সংশ্লেষ করে। এবং আমরা যে সূর্যালোক আমরা আমাদের বডিতে নিই সেই সূর্যালোক থেকে আমরা কি পাই, ভিটামিন ডি, ভিটামিন ডি আমরা পাই সূর্যালোক থেকে, যে যার কারণে আমাদেরকে অনেকে সকলেই বলা হয় যে সকালের যে রোদটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গায়ে মাখানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু ভিটামিন ডিটা তুমি পেতে পারো ডাইরেক্ট ফ্রম সানলাইট। ভিটামিন ডির মাধ্যমে আমাদের দেহে ভিটামিন ডি সরি ভিটামিন সূর্যালোকের মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন ডিটা সংশ্লেষিত হতে পারে। এবং ভিটামিন B12 এসচিরিশিয়া কোলি যেটা আমাদের রয়েছে পাকস্থলীর অন্ত্রে সেখানে কিন্তু সে এটাকে সংশ্লেষ করে, এটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু বিশেষত আমরা উদ্ভিদ দেহেই কিন্তু সংশ্লেষিত হয় ভিটামিন, আমরা তাদের উপরেই কিন্তু ভিটামিনের জন্য নির্ভরশীল। তাছাড়া রয়েছে পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না, আমরা যখন এত একটা জটিল প্রক্রিয়া যে পরিপাক ক্রিয়া সেখানে কিন্তু ভিটামিন, কারণ আমরা জানি যে উৎসেচক কিন্তু সে তার কাজ করে, যারা আগে পড়েছে সকলেই জানো যে পরিপাক ক্রিয়া কিন্তু উৎসেচক নেই, যে যার কাজ করে কিন্তু সেখানেই নষ্ট ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু ভিটামিন কিন্তু পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না। সাত নম্বর হচ্ছে আমরা ভিটামিনকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে জলে দ্রবণীয় আর একটা হচ্ছে তেলে দ্রবণীয় বা জলে অদ্রবণীয় বলতে পারি আমরা। জলে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি, ভিটামিন বি, ভিটামিন সি, এগুলো সব হচ্ছে জলে দ্রবণীয়। এবং পাশে লিখে দিই জলে দ্রাব্য, আর তাহলে তেলে যা দ্রাব্য যেগুলো রয়েছে মানে যেগুলো জলে দ্রাব্য নয় সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি,
ভিটামিন ই, ভিটামিন কে, জলে অদ্রবণীয় বা তেলে দ্রবণীয়। এই যে দেখো ভিটামিন এ, ডি, ই, কে, এটাও কিন্তু আমাদের প্রশ্ন আসে যে জলে অদ্রবণীয় বা তেলে দ্রবণীয়, দুটো কিন্তু এক কথা। জলে অদ্রবণীয় যেখানে জলে গুলছে না, আর তেলে দ্রবণীয় মানে তেলে সে গুলছে কিন্তু জলে সে গুলছে না। তাহলে এই ভিটামিনগুলো কি কি? চারটে ভিটামিন রয়েছে, সেটা হচ্ছে এ, ডি, ই, কে, একসাথে এদেরকে বলা হয় এডেক। এই যে এডেক, এডেক মানে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এই চারটে ভিটামিন কোথায়? জলে দ্রবণীয় নয়, তারা জলে গুলে না, তারা তেলে গলে, বা অন্য কিছু তো বলতে পারি, কিন্তু জলে এরা দ্রবণীয় নয়। জলে দ্রবণীয় দুটো হচ্ছে ভিটামিন বি, ভিটামিন সি, এছাড়া আরও রয়েছে দুটো, আমি এখানে উদাহরণ লিখে দিলাম। এখান থেকে আমরা মোটামুটি একটা ভিটামিনের কী কী বৈশিষ্ট্য, জৈব অনুঘটক, দেহ গঠনে সাহায্য করে, শক্তি যোগাতে নয়, খাদ্যে কম পরিমাণে লাগে, উচ্চ তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। অনেকে কিন্তু বলেন, ধরো আমাদের মা ঠাকুমার আগে বলতেন যে বেশি তাপমাত্রায় যখন রান্না করা হয় তখন কিন্তু রান্নাতে যে এই যা শাক সবজির যা গুণ ছিল সবগুলো নষ্ট হয়ে গেল। এই যে গুণটা সেখানে কিন্তু ভিটামিনও পড়ে, এই যে শাক সবজির যে গুণ সেখানে কিন্তু এই ভিটামিনটা পড়ে, কারণ উচ্চ তাপমাত্রায় কিন্তু বিশেষ করে রান্না করার সময় কিন্তু ভিটামিনটা কিন্তু অনেকটাই ক্ষতিপ্রাপ্ত হয় বা নষ্ট হয়ে যায়। বিশেষত উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়, আমরা প্রাণীদেহে ভিটামিন পাই না। শুধু ব্যতিক্রমীভাবে দুটোকে আমরা দেখতে পেরেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের অন্ত্রে এসচেরিশিয়া কোলি, যেটা ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে, এবং সূর্যালোকের মাধ্যমে ভিটামিন ডি আমাদের স্কিনে সংশ্লেষিত হয়। এছাড়া দেখো পরিপাক ক্রিয়ায়, যে পরিপাক এত বড় একটা পরিপাক তন্ত্র রয়েছে, সেখানে খুব জটিলভাবে আমাদের যে খাদ্যগুলি পরিপাক তন্ত্রের মাধ্যমে বিশ্লেষিত হয় সেখানে কিন্তু এটা নষ্ট হয় না। ভিটামিন বি, ডি, বি আর সি হচ্ছে জলের দ্রাব্য, ভিটামিন এ, ডি, ই, কে, এডেক হচ্ছে জলে অদ্রবণীয় অথবা তেলে দ্রবণীয়। এই কথা বলে কিন্তু আমরা বলতে পারি যে ভিটামিনটা আজকে আমরা এখানে শেষ করতে পারলাম। তো সুতরাং পুষ্টির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতেই হবে। আমরা আগেও এটা নিয়ে পড়াশোনা করেছি, সুতরাং যারা যারা এখন এগুলো পড়ছো আশা করি এগুলো তোমাদের জন্য অনেকটাই বেশি ইজিয়ার। এবার আমরা চলে যাব একদম ভিটামিনের পরেই, সেটা হচ্ছে পুষ্টির প্রকারভেদ এবং অবশ্যই উদ্ভিদ পুষ্টি। কারণ আমি একটু আগেই বলেছিলাম যে আমরা জীবকুলকে দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উদ্ভিদকুল আর একটা হচ্ছে প্রাণীকুল। তো সুতরাং আমরা প্রথমেই যাচ্ছি উদ্ভিদ পুষ্টি। উদ্ভিদ পুষ্টির প্রকারভেদ, প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্বভোজী পুষ্টি। বা অটোট্রফিক, অটোট্রফিক পুষ্টি। আর এদিকে রয়েছে পরভোজী পুষ্টি। বা হেটেরোট্রফিক পুষ্টি। স্বভোজী পুষ্টি বা অটোট্রফিক পুষ্টি মানে কিন্তু হচ্ছে যে সমস্ত উদ্ভিদ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সকল মোটামুটি আমরা জানি সবুজ রং যে ধারী যে সমস্ত উদ্ভিদ রয়েছে মোটামুটি সকলেই কিন্তু কম বেশি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। এখন মনে করতে পারো যে আমরাও তো আমাদের খাদ্য তৈরি করি, আমাদের রান্নাঘর আছে, আমরা রান্না করি, আমরা ভাত রান্না করি, রুটি করি, শাক সবজি রান্না করছি, মাটন রান্না করছি, চিকেন রান্না করছি, পনির রান্না করছি, আমরাও তো আমাদের খাবার নিজেরা তৈরি করি। সেই খাবার তৈরি করা আর এই খাবার তৈরি করার মধ্যে ডিফারেন্স রয়েছে। কারণ কি, আমরা যে খাবারটা তৈরি করছি সেটা আমাদের শরীরের বাইরে এবং সেটাকে তৈরি করে আমরা নিচ্ছি,
কিন্তু এরা কি করছে, এরা সবটা উপাদানই নিজেদের যে শরীর রয়েছে সেখানেই কিন্তু উৎপাদন করছে, এবং সেখান থেকে তারা কিন্তু সেই খাদ্যের মাধ্যমেই পুষ্টিও পাচ্ছে এবং তাদের এনার্জিও হচ্ছে এবং তাদের যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে সেগুলোও চলছে। তাহলে আমরা বলতে পারি সবুজী পুষ্টি বা অটোট্রফিক, মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদ তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে। এবং সব থেকে ভালো উদাহরণ হচ্ছে তার হলো শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। সবুজী পুষ্টি বা অটোট্রফিকের একদম সর্বোৎকৃষ্ট যেটা প্রমাণ বা উদাহরণ বা যেটাই তোমরা বলো সেটা হচ্ছে শালক সংশ্লেষ, যেখানে আমরা জানি ছয় অণু কার্বন ডাইঅক্সাইড সিক্স সিও টু প্লাস টুয়েলভ সরি আচ্ছা এখানে লিখে দিই টুয়েলভ এইচ টু ও ছয় অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে বারো অণু জল মিলে, এখানে যদি আমরা সূর্যালোক থাকে এবং নিচে থাকছে আমাদের ক্লোরোফিল, আমরা কি পাচ্ছি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স এইচ এইচ টু ও প্লাস সিক্স ও টু, মানে কি হচ্ছে ছয় অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে বারো অণু জলের যখন মাধ্যমে দুটোকে মিলে আমরা ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের দ্বারা আমরা কি তৈরি করছে গাছ উদ্ভিদ কি তৈরি করছে এক অণু গ্লুকোজ তৈরি করছে, সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স হলো গ্লুকোজ প্লাস ছয় অণু জল তৈরি করছে এবং ছয় অণু অক্সিজেন তৈরি করছে যার দ্বারা আমরা বেঁচে আছি। তো সুতরাং এটা হচ্ছে আজকে আমি এখানেই শেষ করবো আমাদের আজকের ক্লাস, কারণ কেন কি ওখান থেকে যখন পরভোজী পুষ্টিতে চলে যাব তখন আরেকটা অনেকটা বেশি বিস্তারিত হয়ে যাবে। এবং আমি আশা করব নেক্সট দিন আমার আজকে পাঁচ ছয় সাত তারিখে আবার ক্লাস আছে সেম টাইমে চারটে থেকে একদম আমরা মিনারেনিতে থাকবো, আবার এর রিভিশনই চলতে থাকবে। তো সুতরাং তোমরা সকলে মোটামুটি আগের যে পড়াশোনাগুলো আছে সেগুলোকে ঝালিয়ে নেবে এবং চেষ্টা করবে তোমাদের কাছে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেগুলো তোমরা যেন এখানে করতে পারো সরাসরি, এবং সেখান থেকে আমরা চেষ্টা করব উত্তর দিতে। খুব ভালো থাকবে, আর আজকে যেগুলো পড়ালাম সেগুলো নিয়ে আবার একটু ঝালিয়ে নেবে মাথাটাতে যেন সেগুলো হারিয়ে না যায় একদম আর কি। আর আগামী দিন এটারই কন্টিনিউশন চলবে, পাশাপাশি আর কোন কোন জায়গার তোমরা কোন কোন জিনিসের আমাদের যে বায়োলজি এই চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে তার তোমরা রিপিটিশন চাইছো বা তার রিভিশন চাইছো সেটা বলতেও কিন্তু তোমরা একটুকু দ্বিধাবোধ করবে না। তো সুতরাং খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। মৃণালিনী সকলকে আবার জানাবো ধন্যবাদ জানিয়ে বলবো আগামী দিনও সেম টাইমে চারটেতে কিন্তু আগামী সাত তারিখে আবার থাকছি বায়োলজির ক্লাস নিয়ে, তোমরা কিন্তু থাকবে আমাদের সাথে। আর আসছি করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19 এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন, আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা, আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা
এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয়, যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব না। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সেমতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে, ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19 এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে আমরা সবাই জানি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে, 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করবো এই সময় যেন, যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করবো। আর অভিভাবকদের অনুরোধ করবো, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খোলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে, সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।